দিয়ে শালা মাছগুলো নিয়ে এলাম বেশি দাম দিয়ে, কাস্টমারও দেখিনি। ওয়ে, এলে তোমার কি মাছ? ইলিশ মাছ নাকি? আরে মনে করো কত কেজি? আরো কেজি যুগ আছে না? হ্যাঁ, সবগুলো মিলি কত টাকা স্যার? বাপরে বাপ, করছে কি ভাই সবগুলো? ভাই এটা পিস হিসাবে দাম, সবই আমরা নেবো। ও সবই কত চান সেটা কর। এক পিস মাছের দাম 1500 টাকা, তাহলে কতগুলো আছে মাছ হিসেব করছে? তাহলে মাছ খামো ভাই আমরাও। আসলে গোয়ালন্দর একটা মাছও যদি 1500 টাকা হয়, তাহলে কি হবে? চাকা কয়েকজন হবে? আরে চাকা যে কখন হয় হবে। আচ্ছা তোর দাম কত নেবেন সেটা কর। আচ্ছা 1500 টাকা তো চাইলাম ভাই, আপনি কত দিবেন বলেন? 500 টাকা করে দেবো পিস। 500 টাকা পিস আছে ভাই? দেও ভাই, ছোলে খাবাসে চিনিসে মাছ বুঝছেন? ধুর ভাই দেন না কে, ছোল মেলা দিন আছে। ছোলে যখন খাবাসে সে এক কাম করো, তোমার 1250 টাকা দেন। ধুর ভাই, এতগুলো টাকা কই দেবো? টাকা তো নাই আমার কাছে। বললে ভাই দাও আর 200 টাকা দেবো, 800 টাকা কই দেবো দাও। 800? আচ্ছা তোমরা আর 100 টাকা বাড়ে দেন তো, 900 টাকা দেন। হ্যাঁ না না, আরো মেলা মাছ আছে সেটি করেন ব্যবসা। আচ্ছা হোক, দেয় তোমার 50 টাকা ধরে দাও তো। আচ্ছা দেও দেও, বড়টা বাঁচিয়ে দেও। আচ্ছা দিবেন না, দেও। কি ভাই ওই দিকে আসলু বা? ওই হাটও দেখ না গেছিলাম ভাই, ওই যে চলতে আমার ইলিশ মাছ খাবার চায়। ইলিশ মাছের যে দাম, ইলিশ মাছ তো পালুমি না। এই যে দাম, কি মাছ নিয়ে আসলু? পুঁটি মাছ একটা নিয়ে আসলো বুঝছেন? এই দেখ পুঁটি। হ্যাঁ দেখ ভাই, এই একই কোনা পুঁটি নেওয়া 500 থেকে একই কোনা। হ্যাঁ, যে ইলিশ মাছের দাম এইটার যে দাম নিলো, এটার দাম হলো 950 টাকা। এখন কি ইলিশ মাছ খাবার? ছোলে তো আর ইলিশ মাছ দেখেই নাই। আমরা না দেখছি, ছোলে তো আর দেখেই নাই। ইলিশ ছোলো গেলাম দেখাবো, এটাই ইলিশ মাছ। সে এখন ছোট তো এক না হয় না, দুখান চাকা তো হইবে ভেতর। তাও দুখেন হইলে ফিসে নেংরে মাথায় মিনে মনে করো চার খেয়ে নদী, তাহলে চলবে, সমস্যা নাই। ছোলে তো আর বুঝবেন না অত কিছু, পোয়া দিকে আমরা ম্যানেজ করি নেবো। নিয়ে এলাম মনে করো চাকা করি, এলাম ছোলো কমছে না, এটা ইলিশ মাছে হয়। হ্যাঁ এবার ভালো করে পিস করি খান বা।